নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 693তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। কুরুক্ষেত্রের যুদ্ধের ষোড়শ দিনের প্রভাতে যুদ্ধারম্ভের পূর্বে দুর্যোধন কর্ণকে সেনাপতি পদে অভিষিক্ত করল। এখান থেকে আরম্ভ হল কর্ণ পর্ব। বেশিরভাগ আলোচক সমালোচক এবার দ্রুত কুরুক্ষেত্র পর্ব শেষ করে দিচ্ছে, কারণ 18 দিনের মধ্যে 15 দিন শেষ, দেড় দিন কর্ণের জন্য বরাদ্দ, আর দেড় দিন বাকি অন্য সব ঘটনা। 15, 15, 3, 18 দিনে যুদ্ধ শেষ। এবং এটা তো ঠিক, এই 15 দিনের যুদ্ধের মধ্যেই সমস্ত বীর পুরুষেরা, ক্ষত্রবীরেরা একে একে বিদায় নিয়েছে। তারপরে সেই যুদ্ধের এক কর্ণকে বাদ দিলে আর কে তেমন আছে উল্লেখযোগ্য যাকে নিয়ে ভারতকার সময় শব্দ ব্যয় করবে? কিন্তু ঘটনা তা নয়। ঠিক মহাভারতের মহাযুদ্ধের সবচাইতে বড় আকর্ষণ যেটি, তারই আরম্ভ হচ্ছে এই ষোড়শ দিবসের যুদ্ধ থেকে। এই মহাযুদ্ধের নায়ক যদি ফাল্গুনী অর্জুন হয়ে থাকেন, তাহলে ভাগ্য বিড়ম্বিত প্রতিনায়ক অবশ্যই কর্ণ। আর সমস্ত মহাভারতের শ্রোতা, পাঠক, আলোচক, সমালোচক সবাই উন্মুখ হয়ে আছে প্রথম দিন থেকে এই অর্জুন এবং কর্ণের, এই কর্ণার্জুনের যুদ্ধ অবলোকন করার জন্য। শুধু কি তারাই, সমস্ত দেবতা, গন্ধর্ব, ঋষি, তারা প্রত্যেকেই উপস্থিত। এই দুজন চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে এবার যুদ্ধে। এতদিন কর্ণের কাছে অনেক অপশন ছিল, কোথাও তিনি একাকী যুদ্ধ করেন, তিনি যুদ্ধ করেছেন, অনেকে যুদ্ধ করেছেন, কর্ণও যুদ্ধ করেছেন, কিন্তু এখন সমস্ত যুদ্ধে দায়, ঘটনা, বীরত্ব, পরিচালনা, সেনাপতিত্ব সব সবটাই কর্ণের কাঁধে। আর এই কর্ণ তিনি এবার মুখোমুখি হবেন অর্জুনের, সেই অর্জুন যিনি কর্ণকে বারবার প্রতিহত করেছেন, পর্যুদস্ত করেছেন, পরাজিত করেছেন। আর সেই কর্ণ যিনি এতদিন ধরে, তার প্রথম দিন থেকে ধৃতরাষ্ট্রের সভায় সবার সামনে দুর্যোধনকে শুনিয়ে আশ্বস্ত করে এসেছেন, তিনি একাই অর্জুন বধে সক্ষম। এই নায়ক এবং প্রতিনায়কের মুখোমুখি, এবং এটাই কুরুক্ষেত্র যুদ্ধের সবচেয়ে বড় আকর্ষণ, এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এখানে আমরা দেখছি এই মহাভারত, সেখানে একই বিভিন্ন চরিত্র, আমরা বারবার বলেছি বিভিন্ন চরিত্র, বিভিন্ন মানুষের বিভিন্ন মনস্তত্ত্বকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আর এখানে এটা ঠিক যে মহাকবি যে রচনা করছে তার মধ্যে এতটাই নাটকীয়তা
এতটাই আলো আধারী, একে যথেষ্ট সতর্কতার সাথে বুদ্ধি দিয়ে অনুভব দিয়ে লক্ষ্য করতে। এই মহাকবির রচনার মধ্যে নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, আবার নিরঙ্কুশ খারাপও কিছু নেই। ভালো মন্দ মিশিয়ে শুভ এবং অশুভাত্মিকা উভয় সৃষ্টি, শুভ অশুভাত্মিকা ইয়াতু সৈব সৃষ্টি প্রশস্ততে, শুভ এবং অশুভাত্মিকা সৃষ্টি তাই প্রশস্ত, তাই রয়েছে এই মহাভারতের মধ্যে। অর্থাৎ ভালো করে লক্ষ্য করুন, এখানে রয়েছেন যুধিষ্ঠির, তার মতো ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ, হৃদয়বান মানুষ, সৎ মানুষ, যিনি কখনোই অনৈতিকতার সাথে আপোষ করেন না, মিথ্যা বলেন না। সেই দুর্যোধনের বিপরীতে যে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছেন, তার মধ্যেও আমরা দেখি পাশা খেলার এক নেশা। আবার এই যুদ্ধের মধ্যে এক বিরাট কর্তব্য বোধে মানবিকতার খাতিরে এক চরম মিথ্যাবাদিতার কলঙ্ক তার উপর চন্দ্র কলঙ্কের মতনই যুধিষ্ঠিরের শিরদেশে সেই কলঙ্ক চন্দ্রকে স্থাপন করছেন মহাকবি। অর্থাৎ মহাকবি মহাভারত আরম্ভ করার আগে মহাভারতের যে পরিচয় দিয়েছেন সেটা আমরা তখন যতটা বুঝিনি, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তা আমাদের কাছে সেই দুটি লাইনের সেই শ্লোকের তাৎপর্য অনেক বেশি পরিস্ফুট হয়ে উঠছে। অর্থশাস্ত্রমিদং প্রক্তং, ধর্মশাস্ত্রমিদং মহত্, কামশাস্ত্রমিদং প্রক্তম, ব্যাসেনামিত বুদ্ধিনা। অর্থাৎ এই রচনা ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র সমস্ত কিছুই এই রচনার মধ্যে রয়েছে। ধর্ম অর্থ কাম কোনোটাই বিগর্হিত বস্তু নয়, এবং প্রত্যেকটি জীবনের ধর্ম আর প্রত্যেকটির মধ্যেই ধর্মকে সংযুক্ত করে দেখার একটা প্রয়োজন রয়েছে। আর এই জীবনের মধ্যে নীতি নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গেলে কুরুক্ষেত্রের মতন একটা মহাযুদ্ধের প্রয়োজন যে হয় বা সেখানে তার গুরুত্ব, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। মহাভারতের এই যে দুই নায়ক, একজন নায়ক ধীরদাত্ত, ধীর উদ্যত, ধীর ললিত এবং ধীর প্রশান্ত, এই তো চার ধরনের নায়ক আমাদের নাট্যশাস্ত্রে। এই চার ধরনের নায়কের কথা রয়েছে, ভরতমুনি থেকে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ এই চার ধরনের নায়কের কথা বলেছে। একজন হচ্ছে ধীর উদাত্ত বা ধীরদাত্ত, ধীর উদ্ধত, ধীর ললিত এবং ধীর প্রশান্ত। ধৈর্য ধারণ ক্ষমতা প্রত্যেকের মধ্যেই থাকতে হবে, কেউ উদাত্ত স্বভাবের, কেউ উদ্ধত, কেউ ললিত গুণ সম্পন্ন, কেউ প্রশান্ত। কিন্তু এই উদাত্ততা যেমনই থাকুক না কেন, প্রত্যেকের মধ্যে একটা ধীরতা থাকতে হবে।
ধীরদত্ত হিসেবে যেমন রামচন্দ্র রয়েছেন, তেমনি যুধিষ্ঠির রয়েছে। কিন্তু এ বলে বাকি যে সমস্ত ধীরদত্ত নায়কেরা রয়েছে, যাদের মধ্যে অহংকার আছে, দর্প আছে, আত্মশ্লাঘা আছে, অর্থাৎ যারা ধীরোদ্ধত, তারাও নায়ক। মায়াপর প্রচন্ড শ্চপল অহংকার দর্প ভূয়ষ্ট আত্মশ্লাঘা নিরোত ধীর উদ্ধত। এদের মধ্যে ভীম আছেন, দুর্যোধন আছেন, আবার এই সমস্ত চরিত্রের মধ্যে খুব ভালো করে আমরা যদি দেখি, এদের মধ্যে যারা প্রতিপক্ষে রয়েছেন, যারা নায়ক হয়ে ওঠেননি কিন্তু নায়কোচিত সমস্ত গুণ আছেন, এবং যারা আছেন বলেই নায়ক প্রতিষ্ঠা পান, যেমন রাবণ না থাকলে রামের কোনো গরিমা থাকে না, অর্থাৎ রাবণের শৌর্য বীর্য সাহস রণহুঙ্কার আত্মশ্লাঘা দর্প মান বিরাটত্ব যা কিছু সবটা নিয়ে আছেন বলেই রামচন্দ্র অলোক সামান্য ধীরদত্ত গুণ নিয়ে স্নিগ্ধ রণ নরচন্দ্রমা রূপে প্রকাশিত হতে পেরেছেন। রাবণ না থাকলে রামের কোনো মহিমা থাকে না, ঠিক তেমনি দুর্যোধন না থাকলে যুধিষ্ঠির নিষ্প্রভ, ঠিক একই রকম ভাবে অর্জুন, অর্জুন নায়ক হতে পেরেছেন কারণ তার বিপরীতে রয়েছেন কর্ণ অশ্বত্থামারা, এবং অবশ্যই রয়েছেন, যার কথা আমরা আজ এই পর্বে একটু বলবো, অন্য সময় হয়তো আমাদের বলার তেমন সুযোগ থাকবে না, যিনি প্রতিনায়কের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিনায়ক, তিনি একলব্য, নিষাদ পুত্র একলব্য। তার উপস্থিতি অর্জুনকে গুরুত্বপূর্ণ করেছে, অর্থাৎ একলব্য আছেন বলেই অর্জুন নানান দিক থেকে আলোচিত, সমালোচিত, তার ব্যক্তিত্ব সমস্ত কিছুই অনেকটা একলব্যের দ্বারা পরিস্ফুট। আর ঠিক তেমনি কর্ণ দুঃশাসন শকুন, এই যে উচ্চাসার দুর্যোধনের সঙ্গী, উচ্চাসার সঙ্গী, এরা আছে বলেই তো মহাভারতের কাহিনী এতটাই অপ্রতিরোধ্য ভাব জটিল হয়ে উঠেছে, দুরন্ত হয়ে উঠেছে, এত ঘনীভূত হয়ে উঠেছে, এত বিপুল হয়ে উঠেছে, এবং এত নাট্য রস সমৃদ্ধ হয়ে উঠেছে, না হলে মহাভারত তো পানসে হয়ে যেত। সুতরাং আজকে এই ষোড়শ দিবসের প্রারম্ভে কর্ণ যে মুহূর্তে সেনাপতিত্বে অভিষিক্ত হলেন, মহাভারতের কাহিনী কিন্তু নতুন রস লাভ করল, না হলে কিন্তু মহাভারত এখানে শেষ হয়ে যেত। ভাগ্যিস অশ্বত্থামাকে নায়কে বা সেনাধ্যক্ষ রূপে অভিষিক্ত করেননি, যদি করতেন তাহলে সেখানেই মহাভারতের সমস্ত গতি রুদ্ধ হয়ে যেত, একরৈখিক হয়ে যেত। কর্ণ আছেন বলেই তাকে নানাভাবে মহাভারত সমৃদ্ধ হয়ে উঠেছেন, নানান কবি নানান দৃষ্টিকোণ থেকে কর্ণকে বিশ্লেষণ করেছেন, কেউ তার প্রতি সহমর্মী, কেউ বেদনাপ্লুত, কেউ তাকে নির্মমভাবে সমালোচনা করেছে,
কেউ কিন্তু কেউ উদাসীন হতে পারেনি কর্ণের উপর, ঘৃণা করতে পারেনি কর্ণ। তার মধ্যে সমস্ত ঘৃণ্য উপাদানগুলো থাকা সত্ত্বেও কর্ণের বীরত্ব, শৌর্য, বীর্য, তার চারিত্রিক বেশ কিছু বৈশিষ্ট্য যা এতটাই উজ্জ্বল, এতটাই বর্ণময় এবং এতটাই ক্ষত্র বীর্য এবং ক্ষত্র ভাবনায় ঔদার্যময় যা মহাকবি অস্বীকার করতে পারে। এবং সেই জন্যই অর্জুনের সাথে সাথে কর্ণকেও নায়কের প্রতি নায়কত্বে প্রতিষ্ঠা দিতে হয়। এখানে কৃষ্ণ যেমন আছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন, অন্যদিকে যদুবৃষ্টি সম্প্রদায়ের মধ্যে মহাভারতের সূত্রাধার রূপে যে শ্রীকৃষ্ণ রয়েছেন, বিরাট পুরুষ, তার সমকালের থেকে তিনি যোজন ব্যাপী এগিয়ে আছেন ভাবনায়, বুদ্ধিতে, কুটবুদ্ধিতে, সামর্থ্যে, দৃষ্টিতে, সমস্ত কিছুতে। তার ধারে কাছে কেউ নেই, কিন্তু তার বিপরীতে কেমন দাঁড়িয়ে আছেন বলরাম। কৃষ্ণর ভয় হওয়া সত্ত্বেও দাদা কিন্তু কি বিপরীত মেরুতে তার অবস্থা, আর খুব ভালো করে লক্ষ্য করবেন, শকুনি যতই ঘৃণ্য চরিত্রের মানুষ হন না কেন, মহাভারতের এই রস এবং মহাভারতের গতি, মহাভারতের আকর্ষণ, তার মধ্যে শকুনির একটা বিরাট অবদান আছে। তিনি আছেন বলেই মহাভারত এতটা বৈচিত্র্যময়, এতটা গহন, গভীর, কুটির, এবং মহাভারতের ঘটনা এতদূর ভয়ঙ্করতম ভাবে আবর্তিত হয়েছে শকুনি আছেন বলে। তিনি কেবলমাত্র খলতার উদাহরণ নয়, তবে যেটুকু অবস্থানে তিনি আছেন সেখানে ভীষণ প্রতিপক্ষতার তিনি দাঁড়িয়ে আছেন। আর সবচাইতে বড় হয়ে আছেন দুর্যোধন। দুর্যোধনের মতন মানুষের বীরত্ব, ব্যক্তিত্ব, সাহস, কার্য সাধনে তৎপরতা তাকে এমন এক মর্যাদার স্থানে পৌঁছে দিয়েছে যে মহাযুদ্ধের শেষে তিনি কিন্তু যুধিষ্ঠিরের আগে সশরীরে স্বর্গে উপস্থিত হতে পেরেছে। ঠিক যেমন রাবণের মর্যাদা মহাভারতে, দুর্যোধনের মর্যাদাও কিছু কম, এবং তার ফলেই আমরা লক্ষ্য করি দুর্যোধনের মৃত্যুতে স্বর্গের মন্দার মঞ্জরি ঝরে পড়ে তার মাথায়। অর্থাৎ যে মর্যাদায় দুর্যোধন অবস্থান করছেন, এইখানে মন্দার মঞ্জরির বৃষ্টি অবশ্যই মহাকবি লেখনী হতে তার উপর ঝরে পড়ছে। যে কথা আমরা বলবো
এ পর্বে আমরা দেখাবো কর্ণ সম্পর্কে আমাদের অনেক কিন্তু ভুল ধারণা আছে, বেশ কিছু ভুল ধারণা আছে, এবং অনেক আলোক সমালোচক অন্তত আমরা চার পাঁচটি ভুল ধারণা তার সম্পর্কে বয়ে নিয়ে চলেছি। আমরা এই কর্ণ পর্বে এই তার প্রথমেই তার সম্পর্কে ভুল ধারণাগুলো নিরসন করব, তাহলে তার চরিত্রটাকে আরো পরিষ্কারভাবে আমরা বুঝতে পারব। আর এই কর্ণ পর্ব আরম্ভে অর্জুনের প্রতিপক্ষতায় আমাদের অবশ্যই অবশ্যই আলোচনা করে নিতে হবে। একলব্যের কথা, তিনি কোনোভাবে কৌরব পাণ্ডব কিংবা মহাভারতীয় কোন বংশ পরম্পরার মধ্যে আসেন না, কৌরব পাণ্ডবদের যুদ্ধের মধ্যে আসেন না। তিনি দ্রোণ বিদ্বেষী হলেও হতে পারেন, কিন্তু কোন কারণে তিনি পাণ্ডব বিদ্বেষী? অর্জুনের সাথে তো তার সরাসরি কোনো বিদ্বেষ ছিল না, স্বাভাবিকভাবে থাকার কথাও নয়। তাহলে তার এই ভূমিকায় তিনি কেন, কিভাবে তিনি আছেন? এরকম চরিত্র কিন্তু আমাদের মধ্যে আছে। আজকে আমরা কর্ণ পর্বের প্রারম্ভে অবশ্যই এই অবসরে একটু একলব্য নিষাদ পুত্র একলব্যকে নিয়ে ছোট্ট করে আলোচনা করব। দেখুন, যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে ভীমসেন যখন ভারতবর্ষের পূর্ব দেশগুলো এক এক জয় করতে চলেছেন, জয় করে যাচ্ছেন, তখন তিনি নিষাদ রাজ্যের এক অধিপতিকেও পরাজিত করেছেন। মহাভারত সেখানে পরিষ্কার বলছে, ভার্গা নামাধিপঞ্চৈব নিষাধিপতিং তথা, অর্থাৎ এখানে নিষাদ গোষ্ঠীর রাজ্য ছিল। এই নিষাদ শব্দটা আমরা কিন্তু মহাভারতের চেয়েও বেশি পেয়েছি রামায়ণে। রামায়ণের মধ্যে নিষাদকে আমরা পাচ্ছি যে একলব্য নিষাদ পুত্র কিন্তু মহাভারতে এই নিষাদরা অনেকটা রাজার কাছাকাছি। এই নিষাদের কথা তো ব্যাধের কথা দিয়েই, একটা অভিশাপ বাণী দিয়েই তো মহাভারত এই রামায়ণের আরম্ভ। সেখানে মহাকবির প্রথম শ্লোকই হচ্ছে মা নিষাদ প্রতিষ্ঠাং তামাগাম শাশ্বত সমা, মানে নিষাদদের প্রতি যেন একটা আশীর অভিশাপ দিচ্ছে যে তুমি কোনোদিনই সামাজিক প্রতিষ্ঠা পাবে না। ফলত আমরা দেখছি শৃঙ্গবেরপুরের নিষাদ রাজ্যের অধিপতি গুহক চণ্ডাল রামচন্দ্রের পরম সখা, কিন্তু তার ওইটুকু গুরুত্ব, তার থেকে বেশি আর তিনি রামায়ণ মহাকাব্যের মধ্যে আর কেউ তেমন ভাবে উল্লেখিত নয়। কিন্তু মহাভারত ছাড়া মহাভারতের মধ্যে আমরা দেখছি নিষাদ রাজ্য কথা বিস্তৃতভাবে এখানে রয়েছে। এবং এই একলব্যের পিতা হিরণ্যধনু, তিনি প্রাচীন দিল্লি বর্তমান মানে হস্তিনাপুর অর্থাৎ বর্তমান প্রাচীন দিল্লির কাছাকাছি
একটি অঞ্চলের তিনি সেখানকার অধিপতি। এবং মহাভারতের বিভিন্ন অঞ্চলে, বিন্ধ্য পর্বতমালার বিভিন্ন অঞ্চলে নিষাদ জনগোষ্ঠীর বসতির কথা রয়েছে। এবং সরস্বতী নদীর অন্তর্ধান প্রসঙ্গেও নিষাদ বসতির কথা রয়েছে। অর্থাৎ নিষাদ রাজ্যটা রয়েছে সরস্বতী নদীর এক প্রান্তে। এই নিষাদদের সাথে আর্যদের একটা বিরোধ, এবং তার ফলে নিষাদরা মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে সরে গেছে। একলব্যের পিতা হিরণ্যধনু নিষাদ গোষ্ঠীর অধিপতি, তিনি তার আধিপত্য নিয়ে সেখানে আছেন। এবং এখানে মহাভারতেও আমরা দেখছি এই নিষাদেরা তেমন খুব একটা সম্মানীয় জনগোষ্ঠীর মানুষ নন। আর মানুষ নন বলেই অনেকটা আমাদের এখনকার দলিত সমাজের মতনই তারা রয়েছেন। পৃথক জনগোষ্ঠী, তাদের আচার ব্যবহার, শুচিবোধ, সদাচার সবটাই আর্য জনজাতির থেকে আলাদা। এবং ফলে তো এরা সবসময় আর্য জনগোষ্ঠীর ছায়ার বাইরেই থাকে, খুব একটা আর্য জনগোষ্ঠী এদেরকে নিজেদের সমাজভুক্ত করেন না। কখনো কখনো এদের সাথে সখ্যতা হয়, এবং সেটা খুবই ব্যতিক্রম, কেবলমাত্র রামায়ণে আমরা পাই, আর দু একটি জায়গায় হয়তো সেটা আমরা পাই। এখানে আরেকটা কথা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে নিষাদ গোষ্ঠীর কিছুটা মর্যাদা পরবর্তী সময়ে কিন্তু একটু একটু করতে আরম্ভ হয়েছিল। কারণ আর্যরা বুঝিয়েছিলেন যে দীর্ঘকালীন শত্রুতা করে চলা যায় না, ফলত আর্য সমাজ আর তারা নিষাদদেরকে পঞ্চজন বলে গ্রহণ করেছিলেন। এই পঞ্চজনের মধ্যে গান্ধর্বরা যেমন আছেন, অসুররা রাক্ষসরা যেমন আছেন, তেমনি রয়েছেন এই নিষাদের। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এই চতুর্বর্ণ, আর পঞ্চম বর্ণ হচ্ছেন এই নিষাদেরা। চত্বর বর্ণা নিষাদ পঞ্চম ইতি ঔপমন্যব। এই উপমন্য সময় থেকে নিষাদরা পঞ্চজনের অন্তর্ভুক্ত হলে, অর্থাৎ চতুর্বর্ণের পরবর্তী বর্ণ বা পঞ্চম বর্ণ। সে যাই হোক, এখানে যা ব্যাপারটা হয়, আমরা লক্ষ্য করছি যে মুহূর্তে অর্জুন একলব্যের অস্ত্র গুণের পরিচয় পেলেন, তিনি সঙ্গে সঙ্গে, তিনি যেহেতু গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য, এবং গুরু তাকে বলেছিলেন যে তার চেয়ে বড় কোনো অস্ত্রবিদ এই সংসারে আর থাকবে না। এবং যে মুহূর্তে অর্জুন এর পরিচয় পেয়েছেন, একলব্যের পরিচয় পেয়েছেন, সেই মুহূর্তে তিনি অভিমান বশত দ্রোণাচার্যের কাছে একলব্যের পরিচয় দিয়ে বলেছেন,
আপনি তো আমাকে বলেছেন আমার থেকে ধনুর্ধর আর কেউ এ শিষ্য কুলে থাকবে না, তাহলে এ কি করে হল? এই ঘটনা আমরা আগে আলোচনা করেছি, কিন্তু এখানে আমরা এই জিনিসটা দেখেছি, এখানে দ্রোণাচার্য তার কথা রক্ষা করার জন্য একলব্যের দক্ষিণা স্বরূপ একলব্যের ডান হাতের বুড়ো আঙুলটি কর্তন করেন এবং একলব্য ক্ষত্রোচিত উদারতায় এতটুকু মলিন হতে দিলেন না নিজের মনকে। তিনি দ্রোণের কাছে তার গুরু ঋণ হিসেবে, যদিও তিনি সাক্ষাৎ শিষ্য নন, তবু তিনি গুরু ঋণ হিসেবে দিয়ে দিয়েছেন। দ্রোণাচার্য একলব্যকে যে শিষ্যত্বে গ্রহণ করেননি তার সবচাইতে বড় কারণ একলব্যের হীনবর্ণতা নয়। একজন হীনবর্ণ নিষাদ রাজপুত্রদের সঙ্গে একত্রে শিক্ষা লাভ করতে পারে, সেই কি কি সমস্যা হতে পারে সে কথা চিন্তা করে দ্রোণাচার্য একলব্যকে প্রত্যাখ্যান করেছেন। তেষামেব অন্নবেক্ষয়া, এখানে এই কথাটার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা নীলকণ্ঠ খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, যে দ্রোণাচার্যের অর্থ এবং ঐশ্বর্যের ব্যাপারে যে লিপ্সা ছিল এবং তার ফলেই তো তিনি পাঞ্চাল ছেড়ে এই কৌরবদের কাছে হস্তিনাপুরে এসেছেন, সেখানে যদি রাজপুত্র বা রাজবংশের বাইরে কেউ একজন নৈষত যদি শ্রেষ্ঠ হয়ে ওঠে, তাহলে দ্রোণের যে অবস্থান তার যে গুরুত্ব সেটা হয়তো নষ্ট হতে পারে। কারণ একজন নিষাদ পুত্র বড় হয়ে যাওয়াটা রাজপুত্রেরা ভালোভাবে নেবেন না, এবং অর্জুন তো সেটা ভালো করে নেয়নি সেটা আমরা, এবং সেখানে দ্রোণাচার্যের এই শক্তি, তার প্রতিষ্ঠা, তার যশ, তার উচ্চাকাঙ্ক্ষা কোথাও নষ্ট হতে পারে। ফলত গুরুর শিষ্যের প্রতি যেমন পক্ষপাতিত্ব আছে, তেমনি তার নিজের দিকে নিজে ভালো থাকা, নিজের অবস্থানকে দৃঢ়তর করে রাখা, এই দুটো কারণেই আমরা দেখেছি দ্রোণাচার্য একলব্যকে শিষ্যত্বে সরাসরি নিতে পারে, নাহলে একলব্য এসেছিলেন তার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে। এবং এখানে পরবর্তী সময়ে আমরা দেখছি দ্রোণাচার্যের এই ব্যবহারে অর্জুন খুশি হলেন, কিন্তু মহাকবি খুশি হলেন না। আসলে সমস্ত সমাজের মধ্যে যে একটা সার্বকালিক অভিসন্ধি থাকে, যেখানে বড় ঘরের সুপ্রতিষ্ঠিত মানুষরা কেমন ভাবে সুকৌশলে নিম্নবর্গের মানুষদেরকে নানাভাবে ওঠার থেকে, তাদেরকে প্রতিষ্ঠার থেকে বঞ্চিত করেন, এটা হচ্ছে তারই একটা উদাহরণ। এবং এই জায়গাটা বোঝাবার জন্যই মহাকবি এই নিষাদ পুত্র একলব্যের কাহিনীর অবতারণা করেছে। আরেকটা কথা পরবর্তী সময়ে আমরা এখানে দেখব, একলব্য ভয়ঙ্কর হতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন তার একটা আঙুল না থাকা সত্ত্বেও, এবং সেখানে একলব্য কিন্তু যোগ দিয়েছেন সম্পূর্ণ একটা বিরোধী পক্ষে, এবং সেই বিরোধী পক্ষ হচ্ছে সেই সময়ে
পূর্ব ভারতের মগধ পক্ষ, জরাসন্ধের পক্ষ, এই জরাসন্ধের পক্ষে একলব্যকে আমরা দেখতে পাই। এবং একলব্য সাথে যদুবৃষ্ণিদেব প্রচুর যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে একলব্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। তিনি ওই কর্তৃত্ব আঙ্গুল নিয়েই যদুবৃষ্ণিদেরকে কিন্তু বারবার বিপর্যস্ত করে তুলেছে এবং এতটাই তারা বিপর্যস্ত হয়েছেন বৃদ্ধাঙ্গুষ্ঠহীন একলব্যের অস্ত্রাঘাতে, এবং সেখানে কৃষ্ণ পর্যন্ত রেহাই পাননি। মহাভারতে দ্রোণ পূর্বে ভীমপুত্র ঘটোৎকচ মারা যাবার পর কৃষ্ণ একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন তোমাদের হিতের জন্য বিভিন্ন উপায়ে আমাকে একে একে অনেক শত্রুকেই আগে নিধন করতে হয়েছে, না হলে এত সহজে তোমরা যুদ্ধে জয়ী হতে পারতে না, কিংবা এত সহজে যুদ্ধ করতে পারতেও না। একই কষ নিহতা সর্বয়েতে, এবং শেষ এই প্রসঙ্গে কৃষ্ণ যেসব নামগুলো উচ্চারণ করেছেন তাদের মধ্যে যেমন জরাসন্ধ, শিশুপাল এরা রয়েছেন, তেমনি রয়েছেন নিষাদরাজ, একলব্য। জরাসন্ধশ্চেদি রাজ মহাত্মা বহু মহাবাহুশ্চ একলব্য নিষাদ। অর্থাৎ যদি জরাসন্ধ শিশুপালের সঙ্গে একলব্য একই রকম ভাবে বেঁচে থাকতেন তাহলে কিন্তু পাণ্ডবরা কোনোভাবেই টিকে থাকতে পারতেন না, যতুগৃহের কোনো প্রয়োজনই হতো না। বাদবাকি কৃষ্ণ শত্রুরা পাণ্ডবদেরকে জন্ম মুহূর্তেই শেষ করে দিতে পারতেন, অর্থাৎ তারা আর কোনোদিন অনাথ থেকে সনাথ হতে পারতেন। কৃষ্ণ বলেছেন যে তিনি অর্জুনদের জন্য, পাণ্ডবদের জন্য অনেক কিছু করেছেন এবং তার মধ্যে এই নিষাদ রাজকে বধ করা। এবং আমরা এটা তো দেখেছি নিরন্তর অভ্যাসে একজন মানুষ কোন পর্যায়ে যেতে পারে, তার উদাহরণ যদি অর্জুন হয় তাহলে আমরা বলবো অর্জুনের থেকেও অনেক বেশি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অর্জুনের থেকে অনেক বেশি ভয়ঙ্কর যুদ্ধবীর হয়ে উঠেছেন একলব্য। মহাভারত তাকে বলেছে মহাকাল অন্তক যমের মতন তিনি ভয়ঙ্কর, ভয়ঙ্কর এক ধনুক হাতে নিয়ে, ধনুর গৃহ্য মহাঘোরং কালান্তক যমোপমহ। অর্থাৎ নিরঙ্কুষ্ট অবস্থাতেও একলব্য কত ভয়ঙ্কর, তার বাণমোচন ক্ষমতা কত তীব্র, সেটা আর কেউ না বুঝুক শ্রীকৃষ্ণ বুঝেছিল। এবং যাদব বৃষ্ণিদের বড় বড় মানুষদেরকে একলব্য একাই একেবারে কোণঠাসা করে রেখে দিয়েছে। এবং যখন সাত্যকী পৌণ্ড্রক বাসুদেবের সাথে কৃষ্ণ যুদ্ধে ব্যস্ত ছিলেন সেই সময় একা একলব্য তার রাজধানীকে অনেকটাই বিপর্যস্ত করে দিতে পেরেছে। পরবর্তী সময়ে পৌণ্ড্রক বাসুদেব যখন কৃষ্ণের হাতে মারা যান সেই সময় সেই যুদ্ধে ক্রমশ কোণঠাসা হতে হতে দ্বারকা নগরীর প্রান্তে সমুদ্রে ডুব দিয়ে এক অজানা দ্বীপে গিয়ে কোনো মতে লুকিয়ে বেঁচে থাকে। এবং কৃষ্ণ বলরামের ভয়ে এইখানে এই একলব্যর কতটা ভয়ঙ্কর, তিনি জরাসন্ধ শিশুপালের মতনই ভয়ঙ্কর। সুতরাং প্রফেশনাল ক্ষত্রিয়ের মতো
অর্জুন যা প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা পূরণ কিছুটা করে দিয়েছেন দ্রোণাচার্য একলব্যের বৃদ্ধাঙ্গুষ্ঠ কর্তন করে, কিন্তু তাতেও একলব্যকে ঠেকানো যায়নি। একলব্য ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, এবং সত্যি তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকের কুরুক্ষেত্র যুদ্ধ পাণ্ডবদের পক্ষে ভয়ঙ্কর হয়ে যেত। আর আমরা বলবো তিনি যেহেতু যোগ দিয়েছিলেন জরাসন্ধের পক্ষে, অতএব তার সাথে কৃষ্ণের এক দ্রোহের সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, আর ওই শত্রুতার নিরিখেই তিনি সব সময় যুদ্ধ করে গেছেন কৃষ্ণের বিপক্ষে। এটাই হচ্ছে মূল কারণ। এখানে যে এই কর্ণ পর্বে যে কর্ণের সাথে অর্জুনের যুদ্ধ হবে, সেখানেও ভালো করে লক্ষ্য করুন, কর্ণ স্বাভাবিক যে ক্ষমতা, সেই সমস্ত স্বাভাবিকই ক্ষমতাকে কিন্তু মহাকবি রচনায় আমরা দেখছি একে একে তার সমস্ত স্বাভাবিকই ক্ষমতা নষ্ট করা হচ্ছে বা নষ্ট হচ্ছে। প্রথম কর্ণকে নষ্ট করা হল তার বংশ পরিচয় থেকে, কর্ণের গরিমা নষ্ট করে তাকে সুতপুত্র হিসেবে ঠেলে দেওয়া হলো, তাকে জন্মমাত্র ভাসিয়ে দেওয়া। এটা কর্ণের প্রথম বিপর্যয়। তারপরে তিনি যে স্বভাবজাত গুণ এবং শক্তি নিয়ে জন্মেছেন, যাকে তার সহজাত কবচ কুণ্ডলের বলে তুলনা করেছেন, অর্থাৎ এই কবচ কুণ্ডলকে যদি আমরা অলৌকিকভাবে বা লৌকিক দৃষ্টিতে সাধারণ কবচ কুণ্ডল বলে নাও ধরি, তাহলে বুঝব তিনি জন্মজাত তার এই প্রতিভা ছিল, এই প্রতিভাকেও কর্তন করা হয়েছে। শেষ পর্যন্ত তিনি এমন অভিশাপ লাভ করেছেন যে যুদ্ধক্ষেত্রের বিপন্নতার মধ্যে তার রথের চাকা মেদিনী গ্রাস করেছে। হ্যাঁ, কর্ণের চরিত্রের মধ্যে অনেক লঘুতা, অনেক নীচতা, অনেক অধর্ম রয়েছে, এত সত্ত্বেও এত নীচতা, এত অধর্ম, এত অসূয়া কর্ণের মধ্যে আছে সবই ঠিক, এত সত্ত্বেও কর্ণের মধ্যে অবশিষ্ট যে বীরত্ব রয়েছে সেটুকু নিয়েই সমস্ত কিছু হৃত হবার পরেও কর্ণের মধ্যে যা অবশিষ্ট সেটা নিয়েও তিনি কিন্তু কম ভয়ঙ্কর নন। কারণ এই যুদ্ধের ষোড়শ দিবসের যুদ্ধের প্রারম্ভে মহারাজ যুধিষ্ঠির অর্জুনকে ডেকে যে কথাটি সবার আগে উচ্চারণ করলেন সেটা যথেষ্ট প্রণিধানযোগ্য। তিনি বললেন, মহাভারতের যুদ্ধের সমস্ত বড় বড় বীরেরা সদ্গতি প্রাপ্ত হয়েছে, কিন্তু আমাদের সামনে এখনো রয়েছেন অপ্রতিরোধ্য কর্ণ। যতক্ষণ আমরা জানি সমস্ত বীরেরা, সমস্ত অস্ত্রবিদেরা এবং ভয়ঙ্কর যোদ্ধারা বীরগতি প্রাপ্ত হওয়ায় আমাদের জয়ের আশা এখন উজ্জ্বল, কিন্তু এখনো একটি ভীষণ কণ্টক উপস্থিত, সেটি হচ্ছে কর্ণ। যতক্ষণ পর্যন্ত যুধিষ্ঠির বলছেন অর্জুনকে, যতক্ষণ পর্যন্ত কর্ণকে বধ না করা যায় আমরা কিছুতেই জয়লক্ষ্মীকে লাভ করতে পারব না। অতএব তোমার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এই যুদ্ধে, আজকের যুদ্ধে যে কোনো উপায়
কর্ণকে বধ করা, এবং কর্ণ বধই তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাহলে আমরা বুঝতে পারছি ভাগ্য বিড়ম্বিত, সমস্ত শক্তি দিব্যাস্ত্র সবকিছু খুইয়েও কর্ণ তার কবচ কুণ্ডল চলে গেছে, তার একাগ্নি বাণ নষ্ট হয়ে গেছে, তার নারায়ণী শক্তি সেও নষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু তার চলে গিয়েছে, তার আর কিছুই অবশিষ্ট নয়, একমাত্র তার অস্ত্র ক্ষমতা, তার বীর্য শক্তি এবং ভয়ঙ্কর তার আত্মবল, তাকে কিন্তু এখনো ভয়ঙ্কর বীরতম যোদ্ধা বলেই মান্যতা দিচ্ছে। এবং আমরা দেখব মহাভারতের এই দেড় দিনের মাত্র যুদ্ধ করেছেন কর্ণ, এই যুদ্ধেও তিনি কিন্তু ভয়ঙ্কর। যদি কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস না করত, তাহলে মহাভারতের এই যুদ্ধ আরো যে বেশি প্রলম্বিত হতো এ কথা অস্বীকার করা যায় না। আর কর্ণ সম্পর্কে আমরা প্রারম্ভেই বলেছি, কর্ণ সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো আমরা একে একে নিরসন করে কর্ণ পর্ব আরম্ভ করি। এই কর্ণ পর্ব আসলে মহাভারতের নায়ক এবং প্রতিনায়কের সম্মুখ দ্বন্দ্ব, যা আপন স্বাক্ষরে আপন প্রতিভায় অত্যন্ত উজ্জ্বল এবং ভাষ্য। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।